পূর্ব হাইলাকান্দির বন্যা সমস্যা নিয়ে কৃষকদের আন্দোলনে উত্তাল হাইলাকান্দি। বন্যা সমস্যার স্থায়ী সমাধান, নদী ভাঙন প্রতিরোধ সহ ক্ষতিগ্রস্ত কৃষকদের এককালীন আর্থিক সাহায্য প্রদানের দাবিতে প্রতিবাদ পূর্ব হাইলাকান্দিতে। ডিসি অফিস ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন পূর্ব হাইলাকান্দির কয়েক শতাধিক কৃষক। পূর্ব হাইলাকান্দির বন্যা সমস্যার স্থায়ী সমাধান, তছলা এবং আংকাই লঙ্কায় নদী ভাঙন প্রতিরোধ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এককালীন আর্থিক সাহায্য প্রদানের দাবিতে বৃহস্পতিবার এক বিশাল প্রতিবাদী মিছিল করে হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কয়েক শতাধিক কৃষক। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং এজেওয়াইসিপির হাইলাকান্দি জেলা কমিটির নেতৃত্বে পূর্ব হাইলাকান্দির কয়েক শতাধিক কৃষক ডিসি অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নেন। আসাম সরকার, জল সম্পদ বিভাগ, জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা, হাইলাকান্দির তিন বিধায়ক মুর্দাবাদ ধ্বনিতে স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন কৃষকরা। জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে দীর্ঘ সময় বিক্ষোভ প্রতিবাদ করার পর অবশেষে অতিরিক্ত জেলা আয়ুক্ত অমিত পার্বচা এসে তাদের দাবি সম্বলিত একটি স্মারকপত্র সমজিয়ে জেলা আয়ুক্তের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। তখন এই আংকাই লঙ্কাই নামে, তোসলার খালার নামে 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা ওই একটা বস্তা ফেলাইয়া, মাটি ফেলাইয়া আত্মসাত করা হয়। এটার বিরুদ্ধে সমস্ত পূর্ব এলাকান্দির মানুষ অনেক দিন বিভিন্ন জনপ্রতিনিধির দুয়ারে দুয়ারে হাঁটতে হাঁটতে, বিভিন্ন জেলা প্রশাসন ব্লাড মন্ডল বিভাগের ঘরে ঘরে হাঁটতে হাঁটতে আজ 20 বছর হয়েছে, কোনো সমস্যার সমাধান হয়নি। বর্তমানে সমস্ত আসামে বন্যা নেই, সমস্ত বরাক উপত্যকায় বন্যা নেই, কিন্তু দুঃখের বিষয়, আক্ষেপের বিষয় যে পূর্ব এলাকান্দির মানুষ বন্যার জলে বর্তমানে হাবুডুবু কাটছে। মিজোরামে বৃষ্টি হচ্ছে আর এই আংকাই লঙ্কাই এবং তসলা খালের জন্য আজকে সমস্ত পূর্ব এলাকান্দিতে বর্তমানে বন্যা হচ্ছে। বর্তমানে পূর্ব এলাকান্দিতে নেই কোনো কৃষিকাজ, মানুষ হাহাকার করছে, পশু বাদ্য নেই। কিন্তু আমরা দেখেছি যে আসাম সরকারের তরফ থেকে, হাইলাকান্দি জেলা প্রশাসনের তরফ থেকে, ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টের তরফ থেকে এখনো পর্যন্ত পূর্ব হাইলাকান্দির কৃষকের কোনো ধরনের খবর নেওয়া হয়নি। প্রথম যে বন্যা হয়েছিল সমস্ত হাইলাকান্দিতে হয়েছিল, তখন জেলা প্রশাসন গিয়েছিলেন, বিভাগীয় মন্ত্রী গিয়েছিলেন। এরপর যে 3টা ফ্লাড হয়েছে, মিজোরামে বৃষ্টি হয়েছে আর পূর্ব হাইলাকান্দিতে ফ্লাড হয়েছে, কার ভুলের কারণে, কার দুর্বলতার কারণে এই ফ্লাড হয়েছে, এটা নিয়ে আমরা জেলা প্রশাসনের কোনো তৎপরতা নেই, আসাম সরকারের কোনো তৎপরতা নেই, হাইলাকান্দির 3 বিধায়কের কোনো তৎপরতা নেই। তাই বাধ্য হয়ে আজকে কৃষক, পূর্ব হাইলাকান্দির কৃষক ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা ডিসি মহোদয়ের কার্যালয়ের সম্মুখে এসেছি। আমরা মূলত 5টা ডিমান্ড নিয়ে আজকে এখানে এসেছি। আমাদের এই 5টা ডিমান্ডের সুরাহা করতে হবে, কারণ আমরা কৃষক, আমরা বারবার আন্দোলনের জন্য আমরা ডিসি মুছে আসতে হবে না। আমরা অনেক কষ্ট করে, অনেক কাম কাজ ছেড়ে আজকে ডিসি মহোদয়ের সম্মুখে এসেছি, জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে এসেছি। ইতিমধ্যে আমাদের এডিসি মহোদয় এখানে এসেছেন, ওনার সম্মুখে আমরা এই 5টা ডিমান্ড আমরা তুলে ধরছি। আমাদের এই 5টা ডিমান্ড যতক্ষণ পর্যন্ত ফুলফিল হবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ব এলাকান্দির কৃষকের ঐক্যবদ্ধ যে সংগ্রাম, এই সংগ্রাম অব্যাহত থাকবে। তাই আজকে আমি, আমাদের এডিসি স্যার এসেছেন, আমরা সবাই জোরে হাত তালি দিয়ে ওনাকে আমরা অভিবাদন জানাই। আজকে এখানে এসেছি, আমাদের প্রথম ডিমান্ড থাকবে যে আংকাই লঙ্কাই এবং তসলা খাল যেটা বর্তমানে খোলা অবস্থায় আছে, মিজোরামে বৃষ্টি হলে আংকাই তসলা খাল যদি জল ঢুকে সমস্ত পূর্ব এলাকান্দি মানুষ প্লাবিত হয়। প্রায় কয়েক হাজার হেক্টর বিঘা কৃষি জমি নষ্ট হয়ে গিয়েছে, কন্ড হাজার পরিবার বর্তমানে জলের নিচে, মানুষ হাহাকার করে সৃষ্টি হয়েছে। অতি সত্তর এই তসলা খালের বাঁধটা আপাতত হিসেবে মেরামতি করা। 2 নম্বর ডিমান্ড স্যার,
এই আংকাই লগা এবং তসলার হাল আমরা দেখেছি 20 বছর থেকে ঘাট কন্ট্রোল ডিপার্টমেন্টের তরফ থেকে কাজ করা হয়, কিন্তু কাজের নামে এই দুটা হালকে এটিএম হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র টাকা আত্মসাত, টাকা আত্মসাত, কয়েকটি বস্তা পালিয়ে কয়েক গাড়ি মাটি পালিয়ে বছরে আমরা দেখেছি 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি এই দুইটা বান্ধের স্থায়ী নির্মাণের জন্য কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। তাই আমরা ডিমান্ড জানাচ্ছি যে আংকাই লগা এবং তসলার হাল বান্ধ নির্মাণের জন্য একটা এক্সপার্ট কমিটি গঠন করা। এক্সপার্ট কমিটির মাধ্যমে এই আংকাই লগা এবং তসলার হালের যাতে স্থায়ী সমাধান হয়, যাতে এই আংকাই লগা এবং তসলার হালের জন্য পূর্ব এলাকান্তির মানুষ যাতে স্থাপিত না হয়, এটা হলো আমাদের 2 নম্বর দাবি। স্যার, 3 নম্বর দাবি হলো আমাদের সমস্ত পূর্ব এলাকান্তির মানুষ, প্রায় 1000 ফ্যামিলি বর্তমানে ক্ষতিগ্রস্ত হয়েছে, 1000 হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। তাই আমরা দাবি জানাচ্ছি যে পূর্ব এলাকার প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবারের লিস্ট তৈরি করে প্রত্যেকটা পরিবারকে সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা। 4 নম্বর ডিমান্ড হলো স্যার, পশু খাদ্যের জন্য হাহাকার। বর্তমানে আমাদের যেগুলো কৃষি জমি আছে এগুলো ধান নেই, ঘাস নেই, কিচ্ছু নেই। আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে, ভেটেরিনারি ডিপার্টমেন্টের তরফ থেকে অতিসত্বরে এই এলাকাতে পশু বিভাগের পশু খাদ্য বণ্টন করার লাগি আমরা ডিমান্ড দিচ্ছি। 5 নম্বর ডিমান্ড হলো স্যার, বর্তমানে এই এলাকার অনেক দিন থেকে জল থাকার কারণে অনেক রোগের দেখা দিয়েছে। আমরা দেখেছি যে এই বড় এলাকান্দি 1-2 এই এলাকার ছেলেমেয়েরা বাচ্চারা বর্তমানে রোগে দেখা দিয়েছে। তাই স্পেশালি এই এলাকায় হেলথ ক্যাম্প করার জন্য আমরা ডিমান্ড দিচ্ছি। আমরা মূলত এই 5টা ডিমান্ড নিয়ে স্যার এখানে এসেছি, আমরা আপনাদের সামনে তুলেছি। আমাদের দাবি থাকবে যে ঘাট কন্ট্রোল ডিপার্টমেন্ট, জেলা প্রশাসন, এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং ডিডিএমই যারা আছেন, যারা মানুষকে ক্ষতিপূরণ দেওয়া হয়, এদেরকে নিয়ে একটি সভা করে যাতে পূর্ব এলাকান্তের মানুষের এই 5টা ডিমান্ডে যাতে ন্যায় দেওয়া হয়। যদি ন্যায় দেওয়া না হয় তাহলে আজকে আমরা অনেক কষ্ট করে এসেছি, আমার আবার দেখো বিয়া, কিন্তু এরপর যদি আমাদের এই ডিমান্ড যদি ফুলফিল না হয় আমরা তো বারবার আসতে পারবো না। স্যার, আমরা গরিব মানুষ, কৃষক মানুষ, অসহায় মানুষ, আমরা বাড়া দিয়ে এলাকাতে দিয়ে এসে আন্দোলন করার শক্তি আমাদের নেই। তাই আজকে আমরা এসেছি, আপনি স্যার এসেছেন ডিসিশন জেলা আয়ুক্ত মহোদয়ের সঙ্গে আলোচনা করে, এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে, ঘাট কন্ট্রোল ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে আমাদের এই 5টা ডিমান্ড নিয়ে স্যার আপনার কাছ থেকে আমরা বক্তব্য শোনার জন্য আমরা আহ্বান। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, এজেওয়াইসিবি, রাইজর দল সহ বিভিন্ন দল সংগঠনের নেতৃত্বে সমস্ত পূর্ব এলাকান্তের কৃষক ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা শান্তিপূর্ণ মহামিছিল করে জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে এসেছি। আমরা মেনলি যে পূর্ব এলাকান্তির যে আংকাই লঙ্কা এবং তসলা খালে আজকে দীর্ঘদিন থেকে এটিএম হিসেবে ব্যবহার করে যে 20 কোটি টাকা আত্মসাত করেছেন, এর বিরুদ্ধে আমরা আজকে এখানে এসেছি। আজকে আমরা দেখেছি যে তসলা এবং আংকাই লঙ্কার বাঁধ স্থায়ী নির্মাণ করার না কারণে আজকে মিজোরামে বৃষ্টি হয়েছে, পূর্ব এলাকান্তির সমস্ত পূর্ব এলাকান্তির মানুষ জলে প্লাবিত হয়েছে, হাজার হাজার কৃষি জমি, হেক্টর জমি কৃষিক্ষেত্র নষ্ট হয়েছে, হাজার হাজার পরিবার, প্রায় 15,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এটার ব্যাপারে জেলা প্রশাসনের তরফ থেকে, ঘাট কন্ট্রোল ডিপার্টমেন্টের তরফ থেকে, হাইলাকান্দির 3 জন জনপ্রতিনিধির তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আজকে আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। আজকে আমরা জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে যখন আন্দোলন নিয়ে এসেছিলাম তখন অতিরিক্ত জেলা আয়ুক্ত মহোদয় আমাদের এসে আমার যে 5টা ডিমান্ড, আমরা প্রথম ডিমান্ড দিয়েছি যে আপাতত হিসেবে তসলা এবং আংকাই লঙ্কার বাঁধ প্রতিশতর যাতে নির্মাণ করা হয় এবং আংকাই লঙ্কা এবং তসলা খালের স্থায়ী সমাধানের দাবিতে একটা এক্সপার্ট কমিটি যাতে গঠন করা হয় আমরা এই 2 নম্বর ডিমান্ড আমরা দিয়েছি। 3 নম্বর ডিমান্ড দিয়েছি যে পূর্ব এলাকান্তির মানুষ, আজকে অনেক কৃষক, হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে অনেক গবাদি পশু খাদ্য পাচ্ছে না, এই সমস্ত ডিমান্ডের জন্য আমরা আহ্বান করেছিলাম জেলা প্রশাসনকে। 3 নম্বর ডিমান্ড দিয়েছি যে অতিসত্বর পূর্ব এলাকান্তির হাজার হাজার কৃষককে সরকারের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া এবং ভেটেরিনারি ডিপার্টমেন্টের তরফ থেকে, পশু খাদ্য বিভাগের তরফ থেকে এই গবাদি পশুর জন্য খাদ্য দেওয়া, এগুলোর জন্য আমরা ডিমান্ড দিয়েছি। এবং সমস্ত পূর্ব এলাকান্তির মানুষ অনেকদিন থেকে জলে প্লাবিত, আমরা বলেছি জেলা প্রশাসনের কাছে যে অতিসত্বর একটা হেলথ ক্যাম্প দেওয়া যাতে মানুষের সুচিকিৎসা পায়। আমরা জেলা অতিরিক্ত জেলা আয়ুক্ত মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন আগামী 1 সপ্তাহের ভিতরে একটি কমিটি বানিয়ে দিয়ে আমাদের সঙ্গে আলোচনা করে আমাদের যে 5টা ডিমান্ড উনি ফুলফিল করে দেবেন। যদি আগামী 1 সপ্তাহের ভিতরে বিডিং করে পূর্ব এলাকান্তির কৃষকের স্বার্থে এই ডিমান্ডগুলো যদি ফুলফিল করা না হয়, 1 সপ্তাহের পর হাইলাকান্দি জেলা আয়ুক্তর কার্যালয়ের সম্মুখে পূর্ব এলাকান্তির হাজার হাজার কৃষককে নিয়ে আমরা অমরণ অনশনে বসতে বাধ্য হব। আমরা আশা করেছি হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয় অতিসত্বর এই আংকাই এবং তসলাগারের বাঁধ নির্মাণ করবেন এবং একটা এক্সপার্ট কমিটি বানিয়ে দেবেন, পূর্ব এলাকান্তির মানুষকে সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেবেন, এটাই আমরা আশা করেছি। যদি আগামী 1 সপ্তাহের ভিতরে আমাদের এই ডিমান্ড ফুলফিল না হয়, 1 সপ্তাহের পর বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।